পঁচিশে মার্চ আসলে বাঙালি জাতি তো কোনদিন স্বাধীন ছিল না। আমরা ঠিক স্বাধীনতার জন্য কিন্তু ভোটও দেয়নি, আমরা ভোট দিয়েছিলাম আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ছয় দফার ভিত্তিতে ভোটটা হয়েছিল যে বাঙালি জাতি জানি সমস্ত বাঙালিদের যখন ভোট দিল আমরা মনে করলাম যে আমাদের সমস্ত বৈষম্যের অবসান ঘটবে, আমরা এবার রাষ্ট্রীয় ক্ষমতা তো বঙ্গবন্ধু যাবেন। তো ওরা যখন পার্লামেন্ট বন্ধ করে দিল এবং নানান অজুহাতের সময় কালক্ষেপণ করতেছিল, তখনই কিন্তু আমাদের মধ্যে একটি ই হলো যে আমাদের যুদ্ধ ছাড়া আমাদের উপায় নেই। এই যুদ্ধের রিহার্সেল কিন্তু যদিও ওরা পঁচিশে মার্চ রাত্রে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতি ছিল পহেলা মার্চ থেকেই। কারণ আমরা বুঝতেছিলাম ছাত্র সমাজ এদেশে যে যুদ্ধ ছাড়া আমাদের এই আসবে না, আমাদের হাতে ওরা ক্ষমতা দিবে না। বঙ্গবন্ধু অনেক তার সাথে অনেক সময় নষ্ট করতেছিল, ভুট্টো আসলো, ইয়ে আসলো, আলোচনা করলো, কিন্তু এক পর্যায়ে ভুট্টো যখন চলে গেলো তখন আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে গেলো যে এখন আমাদের আর উপায় নেই। আপনারা জানেন যে আমরা ইকবাল হলে তখন থাকি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইকবাল আমরা ট্রেনিং ক্যাম্প করেছিলাম, আমাদের সকালে এবং রাত্রে দুই শিফটে ট্রেনিং হতো, সকালে এক শিফট রাতে দুই শিফট। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ, সারা দেশে উত্তাল আন্দোলন সংগ্রাম। তো ঠিক সন্ধ্যার সময় আমি ট্রেনিংয়ে ছিলাম, ইপিআর তখন একজন রিটায়ার্ড হাবিলদার আমাদের ট্রেনিং দিত। ঠিক সেই মুহূর্তে নুরুল আলম সিদ্দিকী সাহেব লোক পাঠিয়ে দিল, আমার এক বন্ধু মোহাম্মদ হোসেন সেনেবাদ, পরবর্তী সময়ে সে সরকারি চাকরি করছে, হ্যাঁ সচিবালয় অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছিল, সে আসলো। আর মোহাম্মদ মহসিন, মহসিন মারা গেছে করোনায়, সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল, নাট্যকার, আপনি চেনেন, অজয়দা চেনেন। দুজন এসে আমাকে বললো যে লিডার মানে নুরুল সিদ্দিকী আর কি, ছাত্রলীগের সভাপতি, উনি ডাকছেন, মাখনগরে বসা আছে, আপনার যেতে হবে। তোমার হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা, কেটস পরা, আমি ওনার কাছে বলে তারপর চলে আসলাম। আসার পরে কিন্তু এখনই যেতে হবে, আমি আমাকে একটু সময় দিতে হতো, হাত মুখ ধুয়ে প্যান্টার পরে গেলাম। আমাকে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের কাছে তখন স্মল আর্মস ছিল, আমরা তখন ধরেন তেসরা চৌঠা মার্চ থেকেই কিছু অস্ত্র কালেকশন করতেছিলাম। পয়লা মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে আমাদের মাসুম হোসেন মন্টুকে বের করে আনা হলো, ওনার একটা ফাঁসির আসামি হয়ে উনি কেন্দ্রীয় কারাগারে ছিলেন, ওনাকে বের করে নিয়ে আসলাম। এই ফার্স্ট টাইম কেন্দ্রীয় কারাগার ভাঙা হইলো, কেমন সাথে কিছু দাগি আসামি ছিল, হুকুম আলীর মতো একজন ডাকাত, খুব একশো বছর উপর জেল, ফালদু সোহেল, এরা যখন বেরিয়ে আসলো ডান্ডা বেরিয়ে নেওয়া, তখন তাদেরকে আমরা নেওয়ার পরে বলে যে আমাদের কেটে দাও, আমরা তোমাদের সাহায্য করবো অস্ত্র দিয়ে। তখন সেইভাবে তাদেরকে আমরা ম্যানেজ করলাম, ওরা ডাকাতি করে গেছে, অস্ত্র আমাদের এনে দিল, বন্দুক টন্দুক এনে দিল, পিস্তল এনে দিল। তো আমি গেলাম মোহাম্মদপুরে ওনাদের সাথে, এই মোহাম্মদ ছিলেন খুলনা পরবর্তী সময় ব্যবসা করছেন, আর আব্দুল কিতু মাখন, নুরুল আলম সিদ্দিকী। এটা কয় তারিখের ঘটনা? পঁচিশে মার্চ বঙ্গবন্ধু আমাদের নুরুল সিদ্দিকী সাহেব আমাকে বললো যে আপনি বুঝতে পারছিলেন যে তখন যে আমরা কিছু জানি না, একদম কিছু জানি না, আমরা তো ট্রেনিং এ হাজির আছি, সেজন খান আসে রাত্রেবেলা, শেখ মনি আসেন, সব ছাত্ররা ট্রেনিং নিচ্ছি যে যদি ওরা ই না করে যুদ্ধ যদি করতে হয় তো যুদ্ধ করবো, কিন্তু এইভাবে যে যুদ্ধ করবে, আমরা কিন্তু একদম রিল্যাক্স মুডে ছিলাম যে না, বঙ্গবন্ধুর সাথে আলটিমেটলি আমরা এত ভোট পেয়েছি, ক্ষমতা দেবেই, হয়তো আলাপ আলোচনা চলতেছে, আবার পার্লামেন্ট বসবে, বঙ্গবন্ধু পার্লামেন্ট বসলে তো বঙ্গবন্ধু ক্ষমতা যাবে। এই সমস্ত সাতই মার্চের পরে কিন্তু আমাদের মধ্যে শেজুল খান সাহেব বলে দিলেন বিউটি বোর্ডিংয়ে, তখন আমি জগন্নাথ কলেজের ভিতরে আমি থাকতাম, যদিও বিশ্ববিদ্যালয়ে পড়ি, শেজুল খান গেলেন, কাজী আরিফ আহমদ, আমরা একটা মিটিং করলাম, সেখানে বসলো যে দেখো যাই করো অস্ত্র সংগ্রহ করতে হবে, যুদ্ধ স্থাগের উপায় নেই, বঙ্গবন্ধু কথা বলুক কিন্তু আমাদের প্রস্তুত আমাদের রাখতে হবে। তা আমরা তারপর থেকেই শুরু করেছিলাম। এরপরে পঁচিশ মার্চ নুরুল সিদ্দিকী সাহেব বললেন যে আমাদেরকে বঙ্গবন্ধু যেতে বলছে মোহাম্মদপুরে, কেন বিহারিরা সন্ধ্যাপুরে একটা মিটিং ডাকছে, সেই মিটিংয়ে তারা
আমরা তখন তো বাংলাদেশের পতাকা একটা স্বাধীন বাংলা পতাকা বানিয়ে ফেলেছি এবং প্রত্যেকটা ঘরে ঘরে পতাকা উঠতেছে। এর মধ্যে মোসম হোসেন মন্টু এবং সবাই এসে বললো যে পাকিস্তান আর্মি নামবে, থমথমে ভাব, আমরা এখন ব্যারিকেড দিতে হবে, বঙ্গবন্ধু বলে দিছে। তো আমরা তাহলে বঙ্গবন্ধু বাসা যাই, এই আমরা বঙ্গবন্ধু বাসা রওনা হলাম ভাত খেয়ে। কিন্তু বঙ্গবন্ধু বাসায় যখন গেলাম তখন বঙ্গবন্ধু নিচে ওই চটকলে আব্দুল মান্নান ছিল, উনি বেরিয়ে গেছেন, কারা কোথায় বেরিয়ে গেছে জানি না। উনি আমার যাবার সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা গো অন টু ইউর ডিউটি, তোমাদের সব ব্যবস্থা আমি করছি, নদীপাড়ে চলে যাওয়া, এ কিন্তু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে, ভীষণ যুদ্ধ, ওরা কিন্তু কাউকে ছাড়বে না। অতএব তোমরা যত হালকা মনে করতেছো ইকবাল খালি করে দাও, একজন ছাত্র থাকবে না, এবং তোমাদের কাছে যাই আছে সব নিয়ে তোমরা নদীর উপরে যাও, তারপরে তোমাদের ইনস্ট্রাকশন পাবো, ওখানে গগন আছে আর সবাই আছে, ওখান থেকে তোমরা চলে যাবা।